আগে বলতেও লজ্জা লাগছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি আমার টেবিলটা বলো। না না ডাক্তার বাবু, তুমি যাও না, আমি বলছি। ঠিক আছে বলো। বাংলায় বললে লজ্জা লাগবে, আমি হিন্দিতে বলি। ঠিক আছে তুমি হিন্দিতেই বলো। ডাক্তার বাবু, আমি বটল বটল খাতা হে আর একটব একটব পড়তা হে। ও তোমার পোষাবের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, ওর প্রবলেম। ঠিক আছে তুমি থামো, আমি চেক করছি। দেখি তোমার চোখটা, দেখি হা করো। ওরে বাবা রে, তুমি তো সব শেষ করে এসছো। তোমার চিকিৎসা আমার দ্বারা হবে না, তুমি এক কাজ করো, বহরমপুরে আরএম নাসিম হোমে চলে যাও, ইউরোলজিস্ট ডাক্তারকে দেখিলাও বা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। আমরা এই মুহূর্তে চোখ রাখবো আরএম নাসিম হোমের দিকে। একটি মর্মান্তিক ঘটনা, হঠাৎ ইলেকট্রিক শক থেকে নাসিম হোমে আগুন লেগে যায়। ডাক্তার ও রোগী কেউই বার হতে পারেননি, সবাই ঘটনাস্থলেই মারা যান। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে 5 লক্ষ করে টাকা দেয়া হবে। আমরা আবার ফিরে আসছি আবহাওয়ার খবরে। ইয়েই, খাসি তুই নাস্তি মুমে গিসে, তা মানে খাসি মরি গিস। ও কি মজা, 5 লাখ টাকা পাবো। বলো তোমার কি হয়েছে? ডাক্তার বাবু, আমার প্রস্রাব হয়েছে না। কি একেবারেই হচ্ছে না? না ডাক্তার বাবু, হচ্ছে অল্প, কিন্তু বিশাল যন্ত্রণা করছে। ও বুঝতে পেরেছি, ঠিক আছে এই নাও, এতে প্রস্রাব করে বাইরে থেকে টেস্ট করে নিয়ে এসো গা। ঠিক আছে ডাক্তার বাবু।
একটু হা করো। কি ভাই? আরে ভাই একটু টেস্ট করি দেখো না। ও নো, কেমন লাগলো ভাই? কিছু তো বুঝতে পারল না, বিশাল ঝাঁজ, একটু নুন থামতে লাগছে। লাল উহু হলো না? ও ভাবি তুমি একটু খেয়ে দেখো তো। না ভাই আমি খাবো না। তুমি খাবো না বলছো? তুমি জানো আমি কত কষ্ট করে বের করেছি। ও নো, ঠিক আছে তাহলে একটু দাও। ঠিক আছে হা করো। ভাবি টেস্ট কেমন বুঝলা? কেমন জানি একটা তামাটি তামাটি ভাব। লাল তোমরা যা লাগিছো ভাবি, আমাকে তো আবার কষ্ট করে বের করতে হবে। মাল সব ফুরি গেল, এখনো সঠিক টেস্ট পানু না। ও চাচা আপনি একটু খেয়ে দেখেন তো। দূর মশাই, তুমি সেই কখন থেকে সবাইকে খাই বেড়াইছো? কি খাওয়াইছো বলো তো? আর বলেন না চাচা, আমি প্রস্রাব করতে গেলে যন্ত্রণা করে তো, তাই ডাক্তার বাবু বললো বাইরে গি প্রস্রাব টেস্ট করলা সোগা, তাই তোমাদের সবাইকে খাই টেস্ট করছি।